বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের আদরের ছোট ভাই শহীদ আরাফাত রহমান কুকুর সপ্তম মৃত্যুবার্ষিকী সাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই যুক্তরাজ্য বিএনপি আয়োজিত কতমে কুরআন দিনব্যাপী কতমে কুরআন এবং দোয়া মাফিল অনুষ্ঠান পাশাপাশি আমরা ওনার দুই একজন নেতৃবৃন্দের কাছ থেকে ওনার স্মৃতিচারণ আলোচনা শুনব খুব সংক্ষিপ্তভাবে আজকের এই কতমে কুরআন এবং দোয়া মাফিল অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজে মালিক সাহেবকে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের তৃণমূলের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মহোদয় আমাদের মধ্যে প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়কে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সকল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকুবাই আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে জয়েন করতেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির কসরুম মাহমুদ চৌধুরী আমির কসরুম মাহমুদ চৌধুরী আমির কসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে আমাদের মধ্যে জয়েন করতেছেন উনি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হ্যাঁ জয়েন করে ফেলছেন বিশেষ অতিথি হিসাবে আমির কসরু মাহমুদ চৌধুরী সাহেব স্থ্রাই কমিটির অন্যতম সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের মধ্যে জয়েন হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম আন্তর্জাতিক সম্পাদক জনাব নাসির উদ্দিন ওসীম বাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন ব্যারিস্টার নাসির উদ্দিন ওসীম ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জয়েন করেছেন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বেস্টার মির হেলাল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আরো নেতৃবৃন্দ আমি পর্যায়ক্রমে পরিচয় করে দিব আপনাদেরকে পরিচয় করে দিব যারা উপস্থিত হয়েছেন তাদেরকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন প্রধান অতিথি মহোদয় সহ বিশেষ অতিথি অতিথিবৃন্দ দেশে বিদেশে যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশের আমি প্রথমেই বলেছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের আদরের ছোট ভাই আরাফাত রহমান কুকুবাই সপ্তম সাদাত ওয়াসিকি উপলক্ষে আজকের এই আলোচনা এবং দোয়া মাফিক উপস্থিত নেতৃবৃন্দ জানেন আমাদের এই কোকোবাই কে এ আওয়ামী সরকার স্লো পয়জনিং করে তাকে হত্যা করেছে এর বিচার একদিন হবে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির এই আলোচনা থেকে এ দোয়া মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই আমরা এই আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা তারেক রহমান ছোট ভাই আরাফাত রহমান কুকু যেভাবে এই অবৈধ সরকার শেখ হাসিনা সরকার চর্চার করে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়েছিল এবং ওইখানে শ্লো পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে তাই উনার এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে এটা যুক্তরাজ্য বিএনপির দাবি আজকের এই আলোচনা সভার পবিত্র কুরআন তালাওয়াতের মাধ্যমে আমরা এটা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি বিকলেন জামে মসজিদের ইমাম মৌলানা হাফিজ মোহাম্মদ মতিউল হক সাহেবকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মতিউল হক সাহেবকে হাফিজ মৌলানা মোহাম্মদ মতিউল হক সাহেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو. ধন্যবাদ মৌলানা হাফিজ মৌলানা মতিউল সাহেবকে পবিত্র ক্রড়ান্ত লাভ করার জন্য আমি অনুরোধ করবো যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আজকের সভার সভাপতি

মৃত্যুতে এই আজকে সপ্তম সেই সাদাতবাসীকে আমরা পালন করছি আমরা আজকে ব্রিকলেন মসজিদে এবং বিভিন্ন মসজিদে কোরআন প্রথম এবং সেখানে কত্মে সফা কত্মে শিফা কত্মে বিভিন্ন মসজিদে ইতিমধ্যে করা হয়েছে সেখানে আজকে এখন দোয়া হবে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় লিডার রহমান সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের জাতীয় নীতি নির্ধারণী কমিটি স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী এবং আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমির হসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন দেশে বিদেশে সবাইকে আসসালামু আলাইকুম যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শুরুতে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি তার সাথে সাথে যারা বিভিন্নভাবে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহতি দিয়েছেন তাদের আত্মার কামনা করছি আজকে আমাদের এই মুহূর্তে আমরা ফিল করছি আমাদের মা মাদার ডেমোক্রেসি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী দেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে দুয়াতে আমরা আমাদের হুজুরকেও আমরা বলছি এবং তার সাথে সাথে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জাতীয়তাবাদী পরিবার সবার জন্য আজকে আমরা দোয়া করব এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী সব শক্তিগুলিকে ইউনাইটেড করে আমরা আশা করছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে দেশ নায়ক তার একমান সরকার গঠন করবেন আমাদের প্রান্তীয় নেত্রী কে সামনে রেখেই আমরা সব কাজ করব এবং আমরা অচিরেই আজকের এই সবার থেকে আমরা আমাদের প্রান্তীয় নেত্রী মুক্তি দাবি করছি এবং আল্লাহ তালা আমাদেরকে যেন সাহায্য করে আজকে জাস্ট এক মিনিটে আমি শুধু এটা বলতে চাই যে আরাফাতমান রহমান কক উনি উনি স্পোর্টস ওয়ার্ল্ডে বাংলাদেশকে আন্তর্জাতিক মানে এই ক্রিকেট ওয়ার্ল্ডে আজকে আমরা প্রাউডলি আমরা বাংলাদেশি হিসাবে আমরা বিভিন্ন স্টেডিয়ামে আমরা যখন যাই তখন গর্বে বুক ভরে যাই কিন্তু এর মূল কারিগর ছিলেন বিহাইন্ড দি সিন আহ আর কোকো এবং ওনার কারণেই বহির্বিশ্বে এই 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 আজকে আমরা দেশ ক্রিকেটে ইন্টারন্যাশনাল রূপ পেয়েছে এবং এটার আমি মনে করি যে বিএনপি সরকার এবং সেই তার সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ স্নায়ক তারেক রহমান সাহেবের স্নেহো ভাই আরাফাত রহমান ককো ওনার এই এইটার কৃতিত্বের দাবিদার এবং আমরা আমি আমরা এই যে লর্ডে যখন বাংলাদেশ খেলে আমরা সেই দিন আরাফাত রহমান ককো ওনার সাথে সেই দিন খেলা আমরা দেখছিলাম এবং নর্থাম্পনেও আরেকটা যখন বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা ছিল তখন নর্থাম্পনেও সেখানে আরাফাত রহমান ককো সাবে এবং আলিয়াস গল্লবী উনার দুইজনই ছিলেন তো আমার সৌভাগ্য হয়েছিল সেই দিন এই খেলাতে উপস্থিত থাকার জন্য এবং বার্মিংহামে সবচেয়ে শেষ খেলাটা ছিল সেইখানে আবারও ওনারা উপস্থিত ছিলেন এবং আমিও সেই দিন উপস্থিত ছিলাম আজকে আমরা এবং অনেক সময় আমার মনে আছে আরেক একাধিকবার এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই দিন আহ সেই মসজিদে নামাজ পড়তেন এবং এই আপনার ওল্ড বিএইচএসের একটা মসজিদে এবং কোকোবায়ের সাথেই আমরা একদিন দুই দিন অভিশোক নামাজেও সেখানে অংশগ্রহণ করেছিলাম তো আমরা উনি খুব বিনয়ী ছিলেন উনি খুব খুব ভদ্র ছিলেন খুব সফট ছিলেন এবং উনি উনি রাজনীতির ঊর্ধ্বে বাংলাদেশকে দেশকে রিপ্রেজেন্ট করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনন্দী বেগম খালেদা জিয়ার কে উনি রিপ্রেজেন্ট করেছেন এবং দেশনায়ক তারেক রহমানকে রিপ্রেজেন্ট করেছেন এটা উনি স্পোর্টস ওয়ার্ল্ডে যেভাবে ওই যে আপনার বগুড়ায় উনি যে যেটা ওই চান্দু স্টেডিয়ামের কথা আমরা শুনেছি আমরা আশা করি এটা নেতৃবৃন্দ বলবেন যে এটা এবং বিভিন্ন জায়গায় কীভাবে বাংলাদেশকে স্কোপ এই ক্রিকেট ওয়ার্ল্ডকে কিভাবে উনি দেশকে বহির্বিশ্বে সুপরিচিত করবেন এটাই উনার ড্রিম ছিল এবং এটা উনি কন্টিনিউয়াসলি মরার আগের দিন পর্যন্ত উনি সেই কাজ করে গেছেন কিন্তু আনফর্চুনেটলি ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকার যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান কক্ষকে যেভাবে টর্চার করেছে এবং উনি দেশের বাইরে এই বিভিন্ন এমবেসির মাধ্যমে তারা বুলি করেছে আমাদের কোকোবাই যাতে সুচিকিৎসা না হয় এবং শ্রেণী বলেছেন যে স্লো পয়জনে উনাকে ধীরে ধীরে এই এই জালিম সরকারের জুলুমের শিকার হয়েছে আমরা আজকের এই সভা থেকে আগামীতে আমরা বারপ্রান্ত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের জোরালো দাবি থাকবে যখন আমাদের দিন আসবে ইনশাল্লাহ আমাদের বিএনপি সরকার গঠন হলে এটার বিচার আমরা দাবি করছি সবাইকে ধন্যবাদ মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলে সহায় হন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশরন্দী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবং রাফাত রহমান কক অমর হোক এবং আমরা বলতে চাই যে টেক বেক বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আল মালিক সাহেব সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে উনি স্মৃতিচারণ করলেন আরাফাত রহমান কোকো বাইকে নিয়ে এখন আমরা দোয়াতে যাব আমি দোয়া পরিবেশন করার জন্য অনুরোধ করছি যে ওনারা কালকে এবং আজকে সারা দিন কোরআন পড়েছেন ব্রিকলেন জামে মসজিদের সকল ইমামদেরকে নিয়ে এবং আজকে শেষ করেছেন এখন দোয়াতে উনি এসেছেন দোয়া করার জন্য অনুরোধ জামে মসজিদের ইমাম মৌলানা হাফিজ মৌলানা মোহাম্মদ মুথিবুল হক সাহেবকে দোয়া পরিবেশন করার জন্য অনুরোধ করছি দোয়াতে শরিক করবেন আমাদের কোকোবাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যাতে ওনাকে জান্নাতুল ফের দান করেন জান্নাতুল দোয়া করবেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আল্লাহ যাতে জান্নাতুল ফেরদুস দান করবেন দোয়া করবেন আমাদের মা বেগম খালেদা সুস্থতা দোয়া করবেন আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান এবং জিয়া ফ্যামিলি সবার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি হাফিজ মৌলানা মতিউল হক সাহেব যে সকল নেতাকর্মী এই আন্দোলনে বিভিন্ন গত পনেরো বছরে শহীদ হয়েছে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার জন্য দোয়া করতে হবে এর আগেও ত্ত্রিশ আয়াত আমাদের খোকোবাইয়ের জন্য মাঘ ফিরাতের জন্য আল্লাহ কবুল করুক আর হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ ধন্যবাদ টুকু ভাইকে মানে আমাদের সবার পক্ষ থেকে আপনাকে الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم بلغ العلا بكماله كسب الددى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله هو الحبيب الذي ترجى شفاعته بكل هول من الاهوال مقتحمي بلغ العلا بكماله كشف الزجاج بجماله حسنت جميع خصاله صلوا عليه واله استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوة, قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم <applause> اللهم آمين اللهم أنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم لا. أَجْعَلْهُ لي إِمَامًا ونورا وهدى ورحمه. لا. اللهم ذكرني منهما نسيت وعلمني منهما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار. نعم. واجعله لي حجة يا رب العالمين. نعم. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا. وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. اللهم رب العالمين وارحم الراحمين حلا تمر كلام مجد فلقان حميد أولك يا اخر ورد تطلع وتخرى ويسير الله. اللهم أرض تشوف فراشنا ويسير تتيش آيات الله يشمس ترد ويخرق نور المنزل فرمان. اللهم تلاوت خورت ذات نحو مربوط رودي وبيعذب يؤسي الله تبين رحمن رحيم نمر وسيلة ما فريده الله مهد كده صواب حضور فاق صلى الله عليه وسلم وخدمة أبو سيده الله مهد الله نرحب بيبا تمام أمت برهما رواح المذيب فوزي ديو الله

বন্দা oh দে

আল্লাহ তোমার বন্দার কবর রে বেহেস্তর বাগান বনাও জন্ম তুর ফের দৌসর আলাম তোমার বন্দার নসিব আল্লাহ জিয়া ফেমিলি যারা দুনিয়া থেকে বিদায় নিসর আল্লাহ খন্দানো তামাম উদ্দেগানো ফ্লোরার ওয়া ফরমাজে বুসাইদে আল্লাহ

تمہار دو یا و مہربانے دی اللہ دیشو نتری بگن خلد دی الحیات طیب عنا یدخل معاو اللہ اللہ صحیح تو آفیت و شہید اللہ تمہار بندیر نیک حیات دراز خرو اللہ دیا اللہ تمہار دو یا رحمت دی یا اللہ تمہار شہج خرو یا اللہ اللہ

وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين الله دكتور أجوب في الله من قبول الله

থ্যাংক ইউ মৌলানা হাফিজ সাহেবকে গুরুত্বপূর্ণ সুন্দরভাবে গুছিয়ে দোয়া পরিবেশন করার জন্য আবারও যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্পেশালি আমরা দেখছি আমাদের মধ্যে দোয়াতে শরিক হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য সহধর্মিনী আমাদের অত্যন্ত শ্রদ্ধের বোন বাবী ডক্টর জুবাইদা রহমান দোয়াতে শরিক হয়েছেন এর জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং সালাম আপনি আমাদের আজকের এই দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং আজকে খোখোবার জন্য যারা দোয়াতে অংশগ্রহণ করেছেন দেশে বিদেশে সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপস্থিত নেতৃবৃন্দ স্পেশালি স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন জিয়া ফ্যামিলি বাংলাদেশের একটি রাজনৈতিক ফ্যামিলি তা যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়ার ছোট ছোট ছেলে আরাফাত রহমান কুকু উনি রাজনৈতিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও উনি রাজনৈতিক কোনো কোনো অ্যাক্টিভিটিস বা রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না আজকে তারপরেও এই অবৈধ জালিম সরকার জালিম সরকারের হাত থেকে উনি রেহাই পাননি উনি টর্চার হয়েছেন নির্যাতিত হয়েছেন ওনাকে হত্যা করা হয়েছে এই জালিম সরকার হত্যা করেছে একটি রাজনৈতিক ফ্যামিলিতে জন্ম গ্রহণ করেছেন বিদায় তিনি রাজনীতি আজকে ওনার স্মৃতিচারণ করার জন্য রাজনৈতিক তেমন কোনো নেতৃবৃন্দর সাথে ওনার উঠা ছিল না তাই উনি খুব স্পোর্টসম্যান ছিলেন এবং ক্রিকেট আজকে বিশ্বের দরবারে ক্রিকেট একটি বাংলাদেশ একটি বিশ্বের দরবারে একটি ক্রিকেট নিয়ে বাংলাদেশ সবার বিশেষ প্রত্যেকটা দেশে চিনে জানে এটা শুরু করেছিলেন এটা পিছনে যিনি কাজ করেছিলেন যেটা আরাফাত রহমান কোকোবাই আজকে কোকোবাইকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আমি অনুরোধ করব সংক্ষিপ্তভাবে অনুরোধ করবো বাংলাদেশ ফুটবলের জাতীয় টিমের সাবেক অধিনায়ক জাতীয় টিমের স্পোর্টস এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব আমিনুল হক বাইকে একটু স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করবো যেহেতু উনি স্পোর্টসের সাথে রিলেটেড উনার সাথে একটু সম্পর্ক ছিল আমাদের কোকো বাইক এছাড়া রাজনৈতিক বড় বড় এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী উনার রাজনৈতিক পরিবারে উনার বাবা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট উনার বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উনার বাবার উপরে বাংলাদেশ এবং বেগম খালেদা জিয়া ছিলেন ওনার মা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারপরে রাজনৈতিকভাবে ওনার এত উঠা বসা ছিল না এবং সম্পর্ক ছিল না তাই তারপরে ওই ওই জালিম সরকার ওনাকে নির্যাতিত করেছে ওনাকে এইভাবে ঠরছাড় করেছে আজকে তার বিচার আমরা দাবি করি যুক্তরাজ্য বিএনপি এখন স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি আমিনুল হককে ঢাকা উত্তর বিএনপি সদস্য সচিব অধিনায়ক জাতীয় ফুটবল ফুটবলের আমিনুল হক মুকুল পাইছেন বিসমিল্লা রহমানুর রহিম আমাকে শোনা যাচ্ছে জি জিমিল্লা রহমানুর রহিম মহান স্বাধীনতার ঘোষক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং সুযোগ্য কনিষ্ঠ পুত্র এবং দেশনায়ক তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহধন্য ছোট ভাই জানাব আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের এই যুক্তরাজ্য বিএনপির আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়ন মনি দেশ নায়ক তারেক রহমান উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যারা আজকে এই মিলাদ মাহফিল অংশগ্রহণ করেছেন সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আরাফাত রহমান কোকো তিনি একজন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন না তিনি নিজেকে ক্রিয়াঙ্গনের সাথে জড়িত রেখেছিলেন স্বল্প আয়ুর জীবনে ক্রিকেটকে খুব বেশি ভালোবেসে ফেলেছিলেন আরাফাত রহমান বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়নে নিজে ভূমিকা রেখেছেন তিনি টেস্ট স্টার্টাস পাওয়ার পরও বাংলাদেশের ক্রিকেটে ছিল না কোন বিষয়িত ক্রিকেট মাঠ কিন্তু মাঠ ছাড়া ক্রিকেটের মান উন্নয়ন সম্ভব নয় সেই উপলব্ধি থেকে হয়ে মিরপুরে হোম অফ ক্রিকেট হিসেবে শেরে বাংলা স্টেডিয়ামের সংস্কার করান প্রতিভা তুলে আনলে হবে না তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া ক্রিকেট বোর্ডের কাজ সেই কারণে তিনি উদ্যোগী নেন মিরপুরে ক্রিকেট একাডেমি গড়ে তোলার সেটা নির্মাণ করে থেমে থাকেননি একাডেমিতে বিদেশি কোচ এনেছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আজ সেই একাডেমি থেকেই জাতীয় দলের অনেক ক্রিকেটার বেরিয়ে এসেছেন বিসিবির হাই পারফরমেন্স ইউনিট তিনি গড়ে তোলেন ক্রিকেটে এখন যে সাফল্য তার ভিত্তি অনেকটা আরফাত রহমান কোকর হাত ধরেই করা কিন্তু এই অবৈধ সরকার ক্রিকেট ক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক দলীয়করণ দুর্নীতি আর স্বজনপ্রীতির এক আখড়া তৈরি করেছে বছরের পর বছর ফেডারেশনগুলি দুর্নীতি বাজ অযোগ্যরা চালাচ্ছে আর ক্রিয়ার প্রতিটি ধাপে বিশ্ব বাংলাদেশ আজকে অবনমন ঘটছে অনেক ফেডারেশন মুখ থুবড়ে পড়েছে ক্লাবগুলো পরিণত হয়েছে জু আর আড্ডাখানায় অথচ বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন ক্রিয়াঙ্গনে রাজনৈতিক দলীয়করণ ছিল না আজকে এই মঈন ফখরুদ্দিন সরকারের আমলে আমাদের স্নেহের ভাই রহমান কোকুকে নির্যাতন করে যে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশে আজকে যে রাজ্য তৈরি হয়েছে এখান থেকে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার পতনের মাধ্যমে আমাদের বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং আমাদের দেশ না ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরের যে অর্জন সেটাকে বাংলাদেশের মাটিতে আবারও প্রতিষ্ঠিত করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমিনুল বাইকে সংক্ষিপ্তভাবে গুছিয়ে আমাদের আরফাত রহমান কোকুবাইকে নিয়ে বলেছেন উনি স্মৃতিচারণ করেছেন খুব সংক্ষেপে স্মৃতিচারণ করেছেন সাইলে ওনাকে নিয়ে অনেক স্মৃতিচারণ করতে পারতেন অনেকেই পারত উনি খুব সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে আমি দেখছি এখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বিএনপির অন্যতম সহ আন্তর্জাতিক বিশেষ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় অন্যতম সহসভাপতি এস এম জাহাঙ্গীর সহ অনেক নেতৃবৃন্দ পর্যায়ক্রমে আমি পরিচয় করে দেব এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্মৃতিচারণ করবেন আন রহমান কুককে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অন্যতম আন্তর্জাতিক বিষয় সম্পাদক সাবেক ছাত্র নেতা আহ বেইস্রা নাসিরউদ্দিন অসীম বাইকে উনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে বেইরা নাসিরুদ্দিন অসীম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সে সঙ্গে উপস্থিত আছেন আমাদের গর্বের আজকে বেশিরভাগ এখানে যারা আয়োজন করেছেন তাদের মধ্যে সবাই প্রায় সিলেটের ভাবির বাড়িও সিলেট সেই ডক্টর জুবাইদার রহমান জনাব তারেক রহমানের পত্নী ভাবি নিজেও উপস্থিত আছেন উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম যে সময়টাতে আমরা আজকে আরাফাত রহমান কুকুর স্মৃতিচারণ করছি আমার ওনার সম্পর্কে আমার খুব বেশি একটা আপনার ধারণা আমার ছিল না কিন্তু দেখা গেছে যে ওনার নির্মম প্রয়নের পর আমি ওনার সম্পর্কে কিন্তু অনেকের কাছ থেকে জেনেছি এতটুকু বুঝেছি খুব কম যদিও দেখা হয়েছে তারপরেও আমি এতটুকু বুঝেছি ওনার মধ্যে কোনো অহংকার আত্মহমিকা ক্ষমতার অপব্যবহার কখনো করেননি এটা আমি জানি না কিন্তু আমি জানি উনি ক্রিকেট বোর্ডে ছিলেন আমার খালু শ্বশুর ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন এক প্রেসিডেন্ট ছিলেন সেই ভদ্রলোক তিনি বলেছেন যে আরাফাত রহমান মতো মানুষ হয় না ওনার মতো সংগঠক হয় ওনার মা প্রধানমন্ত্রী ছিল যখন তখন তিনি বিসিবিতে ছিলেন কিন্তু কোনোদিন ক্ষমতার দাপট কখনো দেখিয়েছেন এটা আওয়ামী লীগ ঘরানার কট্টর আওয়ামী লীগ করেন তারাও কিন্তু কোনোদিন বলেননি এবং ওনার প্রশংসা শুনেছি খুব গর্ব আমার খুব গর্ববোধ করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান তারা কোনোদিন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যেমন আপনার ক্ষমতার অবব্যবহার করেননি সাধারণ জীবনযাপন করেছিলেন ঠিক তেমনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার ছোট ভাই আরাফাত রহমান বুকো তারা কোনোদিন কখনো ক্ষমতার অপব্যবহার কিংবা আপনার যে দম্ব ভরে মানুষ কাজ করে সে সমস্ত কিছু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও করেননি অপব্যবহার করেননি দুর্নীতি করেননি শহীদ যার মতো ঠিক যেমনটা বেগম খালেদা জিয়া ছিলেন সুশাসন যেটা প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জি তাদের মধ্যে সেটার প্রভাবটাই পড়েছিল আমি ওনার আত্মার ফেরাত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাত করুক ওনার সন্তানরা স্ত্রী সবাই যেন ভালো থাকুক ওনার পরিবার যারা আছেন তারা সবাই ভালো থাকুক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাইকে আসসালাম আলাইকুম ভাবি কেউ আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ নাসিরুদ্দিন রসিম ভাইকে উনি আমাদের আরফাত রহমান খুকু নিয়ে বক্তব্য দিয়েছেন স্মৃতিচারণ করেছেন আবারও আপনাকে ধন্যবাদ এখন বক্তব্য যেহেতু অনেকেই বক্তা ছিলেন আজকে ওনাকে নিয়ে বলবেন আমরা প্রথমেই বলেছি আজকে যেহেতু প্রথমে কোরআন এবং দোয়া মাফিক দুই একজনের স্মৃতি সিনিয়র যারা আছেন স্মৃতি জন্য আমরা নেব খুব খুব কাছে থেকে যারা চিনতেন দেখতেন এর জন্য এখন আমরা খুব বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক সফল মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ ঠুকুবাই উনি একটু আগে বলেছেন উনি নিজেও তেলাওয়াত করেছেন টুকুবাই জন্য তেলাওয়াত করেছেন আল্লাহ রাব্বুল العالمين যাতে মাফiyat করে মানা করেন আমি ইকবাল হাসান টুকুবাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে আমাদের খুব প্রিয় মানুষ আরফত রহমান কোকো মৃত্যু বার্ষিকীতে এই মহফিলে উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার উপস্থিত তারবৃন্দু আসলাম আলিকুম কোকোর সাথে আমার খুব একটা সাক্ষতা ছিল না কারণ আমাদের বয়সের অনেক তফাৎ ছিল তবে যেহেতু ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিল আমার বন্ধু আজকের আলী লবে সেই হিসাবে আজগর আলী সাথে কুকুর ক্রিকেট বোর্ডের সদস্য হিসাবে অনেক ইন্টারাকশন হইত তো ওর কাছ থেকে কিছু জিনিস শোনা আর কি আমার সেটা হচ্ছিল যে সবচেয়ে বড় জিনিস যেটা অনেকেই জানে না যে বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা ফার্স্ট হাফ খেলে সেকেন্ড হাফে এর দম না কেননা তারা ভাত ছাড়া কিছু খেত না এইটার এই অভ্যাসটাকে পরিবর্তন করার জন্য কোকো তাদের জন্য অস্ট্রেলিয়া থেকে খাবার এনে অস্ট্রেলিয়া থেকে বিফ এনে তাদের খাইয়েছে খাইয়ে তাদের দম বৃদ্ধি করার ব্যবস্থা করেছিল এবং এই যে ভাত খেলে যে লেথার্জি আসে সেটা যাতে না আসে সেটার জন্য সে চেষ্টা করেছিল এটা একটা হলো আমাদের বাংলাদেশের প্লেয়ারদের যে ফিটনেসটা ফিটনেস টা আনার জন্য ফুড হ্যাবিটটা চেঞ্জ করার মূলের ছিল আলাফুর রহমান কোকো তারপরে কিছুটা আমিনুল বলে গেছে যে আমাদের দেশে যে তৈরি করা হয়েছিল তখন আরাফত রহমান কোকো অস্ট্রেলিয়ার থেকে ঘাস এনে লাগায় লাগাই প্রত্যেকটা স্টেডিয়ামে এমনকি বগুড়ার চান্দ স্টেডিয়ামে উনি লাগাইছে এবং আজকে যে বগুড়ার যে ছেলেটা যে ক্যাপ্টেন নামটা আমার খেয়াল পড়তেছে না যে উইকেট কিপিং করে একে তখনকার যে কোচ ছিল কোচ মানা করছিল যে একে নেওয়া যাবে না কিন্তু কোকো জোর করে এই ছেলেকে ঢুকিয়েছে এবং সে পরে প্রমাণ করেছে যে সে একজন ভালো ব্যাটসম্যান এবং উইকেট কিপার এবং বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন তো ক্রিকেট দুনিয়াতে কোকো যে বর্ডান যে আধুনিকতা যে ক্রিকেটের যে পরিবর্তন আসছিল সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এই ক্রিকেট দলটা তৈরি হয়েছিল আজকে যে নাম করা যেগুলো প্লেয়ার আছে এই সাকিবুল হাসান তারপরে এই যে সব নাম মনে পড়ছে না যেগুলো এখন প্রথম সারি ক্রিকেটাররা আছে এগুলো কিন্তু কুকুর সময় হয়েছে। এবং হয়েছে হয়েছে এবং আজকে এরা প্রথম ক্রিকেটার তো এই ক্রেডিটটা আমার মনে হয় বর্তমানে সরকার দেবে না কিন্তু যদি ইতিহাস লেখা হবে ইতিহাসে যে পাতায় কোকো ক্রিকেটের আধুনিক ক্রিকেটের একজন পিতা হিসাবে পরিচিত হবে আমি কুকুকে কুকুর করি আল্লাহ তাকে করুন এবং তার পরিবারের সবাই ভালো থাকেন এই কামনা করে আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ ধন্যবাদ টুকু আহ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য সাবেক সফল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমির খসরু মাহমুদ চৌধুরী ধন্যবাদ কাউসার আমাদের সকল প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান নেতৃবৃন্দ যারা শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি বিশেষ করে আজকে দোয়া খুব বেশি বক্তব্য রাখার সুযোগ না আমি কথা বলে শেষ করব। কোকোর বিনয়ের কথা অনেকে বলেছেন আমি তার মধ্যে যখনই আমার সাথে দেখা হয়েছে এবং সাধারণভাবে মানুষের থেকে যে ফিডব্যাক আমরা পাই রাজনৈতিক পরিবারের কেউ রাজনীতি না করলেও পাবলিক লাইফে কিন্তু তাদের একটা পরিচিতি থাকে এবং এটা সোশ্যালি কিন্তু আলোচনা হয় সুতরাং তার সিপ্লিসিটি তার বিনয়ের ব্যাপারে আমি কোনোদিন দ্বিমত শুনি নাই একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে ক্রিকেট বোর্ডে সে থাকাকালীন যে রিফর্মস যে সংস্কারগুলো করেছে আপনারা বলেছেন আমি কোনো ক্রীড়া জগতের মানুষ নই আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তবে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি যে ক্রিকেট বোর্ডের সাথে ক্রীড়া জগতের সাথে যারা থাকে তাদের তাদের সাথে দুর্নীতির একটা বিষয় উঠে আসে কিন্তু আর ক্রিকেট বোর্ড কিন্তু দুর্নীতির এক ধরনের বড় আখড়া বললেও ভুল হবে না বিশেষ করে এখন আমরা যা যা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং এখানে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা মূল উদ্দেশ্য হচ্ছে অনেক বহুলাংশের উদ্দেশ্যটা হচ্ছে দুর্নীতি কিন্তু স্পোর্টস চেয়ে তো সেই ক্ষেত্রে কোকোর ব্যাপারে আমরা কোনো দিন আজ পর্যন্ত আমি আমি স্পোর্টস ওয়ার্ল্ডের মানুষ না হলেও আমার সাথে অনেকেরই ভালো জানাশোনা আছে যারা ক্লোজলি কাজ করছে বিসিবিতে বিগত দিনে করেছে তার ব্যাপারে একটা একবারও আমি কারো কাছ থেকে তার দুর্নীতির কথা শুনে নাই এবং তার বিনয় যেটা সবাই বলেছে যে এত একটি পরম এত বড় রাজনৈতিক পরিবার থেকে আসার পরও তার যে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটা সে সব জায়গায় মাপ রেখেছে আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মৃত্যুর পরে যে মানুষের ভালোবাসা এটা কিন্তু অনেক কিছু প্রমাণ করে এটা আমাদের বুঝতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষমতাশীল লোক মারা যাচ্ছে কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন মানুষের কিন্তু শ্রদ্ধা নেই মানুষ কিন্তু সেখানে যাচ্ছে না এই যে কোকোর মৃত্যুর পরে সে কোনো রাজনীতিবিদ ছিল না এবং তারপরও ওর যখন মারা গেল আমি তখন চট্টগ্রামে ছিলাম আমি নিজে থাকতেও পারিনি আমি চট্টগ্রামে ছিলাম এবং কোনো মাইকিং হয় 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 নাই 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 তার এবং জায়গাটা নির্ধারণ হয়েছে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে এটা কিন্তু সবাই রাজনীতিবিদ না কিন্তু কারণ আমি জানি অনেকে আমাকে বলেছে যারা সেখানে সেদিন উপস্থিত ছিল আমি একটু বিস্মিত হয়েছি যে এরা তো রাজনীতি করে না রাজনীতির তো সম্পর্ক নাই এরা কেন জিতছে এই যে মানুষের যে ভালোবাসা পেতে হলে কতগুলো মৌলিক চরিত্রের প্রয়োজন হয় সেটা তার মধ্যে ছিল বলে আমি মনে করি সেই দিন তার মৃত্যুর পরে মানুষটাকে শ্রদ্ধা জানিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আজকের বাংলাদেশের নৈতিক নীতি নৈতিকতার প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদেরকে সবলকে অনুধাবন করতে হবে এবং আমি তার মৃত্যুর পরে যে শ্রদ্ধা পেয়েছি ভালোবাসা পেয়েছে এটি শেষ প্রমাণ হচ্ছে মানুষের জীবনে কিন্তু এইটাই তো যেটা জিয়া সাহেব পেয়েছে যে লক্ষ তার সমাবেশ সেটা আবার অনেকে তো পাইনি আমরা জানি তো সুতরাং সেখানে তার সে শেষ প্রমাণ রেখে গেছে সব মানুষের ভালোবাসা নিয়ে গেছে আমি তার পরিবারের জন্য দোয়া করছি তার ছেলে মেয়ে যাতে তার মেয়েরা যাতে মানুষ হয় এবং সেই একই নৈতিক চরিত্রে তারা বড় হয়ে তারাও যাতে সেইভাবে চলতে পারে সেটাই কামনা করছি ধন্যবাদ আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেবকে খুব সংক্ষেপে গুছিয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সত্যি এটা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় যে লুক হয়েছিল তারপরে এত বৃহত্তর কোন জানাজা হলে সেটা আরাফাত রহমান ককুবাই খুব সংক্ষিপ্ত সময়ে লক্ষ লক্ষ মানুষ সেদিন রাস্তায় উইদাউট নোটিশ সবাই চলে এসেছিলো জানা যায় হওয়ার জন্য আজকে এই সবার থেকে ওনার মাঘ ফেরাত কামনা করে আল্লাহ রাবুল আলমকে জান্নাত ফেরদুস দান করবেন আমি উপস্থিত নেতৃবৃন্দরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে যার ছোট ভাই কি কষ্ট মানুষের মৃত্যু সবার হয় কিন্তু কোকোবাই মৃত্যুটা এই যে আজকে প্রধান প্রধান অতিথি মহোদয় এখানে আছেন ওনার ছোট ভাইয়ের মৃত্যু এই সুখ এই এই উনি উপস্থিত হয়েছেন প্রদান অতিথি হিসেবে ওনার কী কষ্ট আল্লাহ জানেন ওনার মৃত্যুটা যদি স্বাভাবিক মৃত্যু হতো উনি স্বাভাবিক মৃত্যু না এই জালিম সরকারের ছোটছাড়ে নির্যাতনে এবং স্লোপয়েজনিংয়ে ওনার ওনাকে হত্যা করা হয়েছে ওটা স্বাভাবিক মৃত্যু না এটাই আমাদের যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ আমরা শুরু থেকে বলে আসছি এটা স্বাভাবিক না ওনাকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার বাংলাদেশে হতে হবে এটাই আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছে অনুরোধ এবং বিনয়ের সহিত অনুরোধ এটা বাংলাদেশের মানুষ উনি একদম স্পোর্টসম্যান ছিলেন একদম সাধারণভাবে চলাফেরা করতেন রাজনৈতিক ফ্যামিলি ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা জানে আমি সবার কাছে দোয়া চাওয়ার জন্য যদি উনি বারবার বলেছেন আজকে আমি শুনবো আমার ছোট ভাই এই সুখসভা যেহেতু এখানে আমি আমরা অনুরোধ করবো উনি একটু দোয়া ছাপেন আহ ওনার ছোট ভাইয়ের জন্য দোয়া ছাপেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদের জন্য উনি কিছু বলার জন্য বিনয়ের সহিত আজকের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করছি একটু বলার জন্য আহ দেশ নায়ক তারেক রহমান সাহেবকে বিনয়ের সহিত অনুরোধ করছি কিছু বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ আহ কাজ সাহেব রহমান রহিম যুক্তরাজ্য বিএনপির আজকের মিলাদ মাহফিল যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল মালিক সাহেব উপস্থিত স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত দেশ বিদেশ থেকে সংযুক্ত ইউকের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত উপস্থিত শুভাকাঙ্ক্ষী নেতা কর্মী আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই সময় কোকোর আজকে সপ্তম মৃত্যু বার্ষিকী সে উপলক্ষে এখানে কয়েকজন আলোচক আহ ওনারা উল্লেখ করেছেন কোকো একজন নন পলিটিক্যাল ব্যক্তি ছিল পলিটিক্স এ কখনো ইনভলভ ছিল না পলিটিক্স এর ব্যাপারে ফর সাম কখনো কোনো আগ্রহী অ্যাকচুয়ালি ছিল না আমাদের পরিবারে থেকে আমরা তাকে হারিয়েছি আমাদের পরিবারে আরেক সদস্য আমাদের সকলের নেতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হারিয়েছি আমরা পরবর্তীতে আমাদের পরিবারের আমার ছোট ভাই কুকে হারিয়েছি আমরা কুকুকে আমরা যে সময় হারিয়েছি পরিবারের থেকে আমরা যে সময় হারিয়েছি কোকুকে তার আগে এবং তারপরে কোকো আমার ভাই ছিল এরকম এইরকম ভাইয়ের মতন আরো বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি বাংলাদেশ সৃষ্টির পর থেকে আপনার আজকে যারা এখানে উপস্থিত আছেন এখানে হয়তো এরকম আছেন যাদের পরিবারের কোন না কোন সদস্যকে তারা হারিয়েছেন এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত আছেন অথবা এমনও উপস্থিত আছেন যাদের পরিচিত অনেক নেতাকর্মী আত্মীয় স্বজন যারা দলের সাথে সম্পর্কিত তারাও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিভিন্ন ভাবে যারা আহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন পারিবারিক ভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে আহ বিভিন্নভাবে অনেক নিকট আত্মীয় স্বজনকেও নিকট আপন জনকেও হারিয়েছেন কুকুর দোয়া পাঠ করেছেন এরকম অনেকেই করেছেন যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কোরআন খানি খতম করা হয়েছে আহ অনেকেই দোয়া করেছেন আমি কুকুর বড় ভাই হিসাবে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই বলবো আমি যেমন আমার ভাইকে হারিয়েছি আমরা আমাদের অনেক হারিয়েছি। এই গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা আমাদের অনেক নিকট বন্ধু বান্ধব স্বজনদেরকে হারিয়েছি বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আজকে আপনাদের সকলকে অনুরোধ করব যে আসুন যাদেরকে আমরা হারিয়েছি যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রায় সকলেই এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য মানুষের দাবি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা লক্ষ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন উনিশশো সালে যে লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের জন্য আজকের এই কোকর কোকর মৃত্যুবার্ষিকীতে আত্মা সহ সহ শহীদ রাষ্ট্রপতি তাদের সকলের আত্মার এবং যারা বেঁচে আছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের সুস্থতা বা স্বাভাবিকতার জন্য দোয়া চাই আমরা আজকে আমি আবারও এখানে আজকে যারা উপস্থিত ছিল সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার আমার পরিবারের পক্ষ থেকে এবং আবারও সকলকে অনুরোধ করব যে আসুন আল্লাহর দরবারে আমরা তাদের সকল যাদের হারিয়েছি তাদের সকলের জন্য এবং যারা আমাদের মাঝে আছেন তারা যাতে আবার সুস্থ হয়ে উঠতে পারেন তারা কিছুটা হলেও যাতে করে তাদের ক্ষতি পুষিয়ে তুলতে পারেন সেই দোয়া আমরা আল্লাহর দরবারে চাই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে আহ সংক্ষিপ্ত ভাবে উনি দোয়া ছেড়েছেন কাছে আমরা সবার সবাই আমরা দোয়া করব এবং আরাফাত রহমান কাকু জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে আজকে দোয়া বিভিন্ন জায়গা বিভিন্ন কর্মসূচি হয়েছে অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন মসজিদ মাদ্রাসায় অনেকেই এতিম হয়েছেন অনেকে দোয়া করেছেন মসজিদে মাদ্রাসায় এবং যার যার অবস্থা থেকে অনেকেই সেমিনার করেছেন সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জিয়া ফ্যামিলির পক্ষ থেকে যারা এ পর্যন্ত সবাই করেছেন আমাদের নেতা কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা প্রধান অতিথি সহ বিশেষ অতিথি অতিথি বৃন্দ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্পেশালি প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে এই অনুষ্ঠান শেষ করার আগে আমি সবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বক্তৃতার মাধ্যমে আজকের সভাপতি যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ মালিক সাহেব বক্তৃতার মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ আকস্মিক দেশ নেত্রী মা বেগম খালাদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া হোক আরাফাত রহমান কোকো বাই অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপির এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতাদেরক রমা সাহেব উপস্থিত হয়েছেন আমাদের বাবি উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার অনেক নেতৃবৃন্দ অনেক কর্মী উপস্থিত হয়েছেন ইউরোপের অনেক দেশের প্রেসিডেন্ট সিকেটি উপস্থিত হয়েছেন এবং ইউকে আমাদের জৌনেল অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এবং আজকে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা জোন যুক্তরাজ্যের অধীনে যারা আছে এবং ইউরোপের সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা এই এই অন্তদকে আগামী একত্রিশ তারিখ আগ পর্যন্ত যদি আপনারা প্রতিদিন প্রত্যেকটা যৌনে যৌনে আপনারা এই কোরআন ফতাম দোয়া এবং মিলাদ মফিল করে আমাদের মরহু মরহুম আর রহমান কোকোর জন্য দোয়া করবেন আমাদের শহীদ কৃষির জিয়া রহমান এবং আমাদের ম্যাডামের জন্য মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রার্থ চেয়ারম্যান সহ জাতীয়তাবাদী পরিবারের সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের মধ্যে এই এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম এবং লন্ডন সভাপতি যুক্তরাজ্য তারপরে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং জামান সুয়েল জয়েন্ট সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের দপ্তর ডক্টর মুজিব আছেন এবং আমাদের দপ্তর সহ অ্যাসিস্ট্যান্ট সেলিমেটারি মর্যাদায় উনিও উপস্থিত আছেন এবং যারা আমাদের অনেকেরই নাম আমরা নিতে পারিনি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করছে মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সোহেন আসালাম আলাইকুম মরহামতুল্লাহার কাত